এই বাড়ি ঘিরেই দুই ভাইয়ের মধ্যে বিবাদের ইঙ্গিত মিলেছে তদন্তে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সম্পত্তিগত বিবাদের জেরেই হয়তো নিরাপত্তাহীনতায় ভুগতেন অরবিন্দ দে। সে কারণেই তিনি হয়তো নিরাপত্তা কর্মীও মোতায়েন করেছিলেন। ওনার যে বাবা ছিলেন অরবিন্দ দে, তো ওনাদের সাথে ওনার পাশের বাড়ির যে ভাই ছিল ওনাদের সাথে প্রপার্টি নিয়ে কিছু কেস চলছিল, বিবাদ ছিল, তো আমাদের কথা বলা নিষেধ ছিল ওখানে। 3 নম্বর রবিনসন স্ট্রিটের এই ঠিকানায় পাশাপাশি দুই বাড়িতে থাকতেন দুই ভাই অরবিন্দ দে ও অরুণ দে। গেটে লেখা জি দে, মানে গদাধর দে। অরবিন্দ ও অরুণের বাবা গদাধর দে শেক্সপিয়ার সরণির ওপর এই 23 কাঠা জমিতে 3টি বাড়ি তৈরি করেন। সূত্রের খবর, সম্পত্তিটিকে ট্রাস্ট হিসেবে দেখান গদাধর দে। ট্রাস্টি করে যান স্ত্রী শান্তি দেকে। ঠিক ছিল মায়ের মৃত্যুর পর দুই ছেলে অরবিন্দ ও অরুণ সম্পত্তির অধিকার পাবেন। শেক্সপিয়ার সরণির এই বাড়িতে গদাধর দের স্ত্রী থাকতেন ছোট ছেলে অরুণের কাছে। দাদা অরবিন্দ দীর্ঘদিন বিদেশে কাটিয়ে কলকাতায় ফেরেন। সেই সময় তাকে থাকতে দেওয়া হয় একটি বাড়ির 3তলার ফ্ল্যাটে। সেখানেই থাকতে শুরু করে অরবিন্দর পরিবার। তখনই গণ্ডগোল বাধে ছোট ভাই অরুণের সঙ্গে। সূত্রের খবর, সেই সময় ছোট ছেলের পাশে দাঁড়িয়েছিলেন মা। অরবিন্দর অভিযোগ ছিল বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে কম ভাড়াতে ভাড়াটিয়া বসাচ্ছিল অরুণ। এই বিবাদ আদালত পর্যন্ত গড়ায়। ইনজাংশন জারির আর্জি জানিয়ে মামলাও হয়। সেই মামলায় অরবিন্দ দে জেতেন। এরপর 2013 সালে অরবিন্দ অরুণের মা মারা যান। সূত্রের খবর, 2014 সালের শেষ দিকে অরবিন্দ ও অরুণ দুই ভাই আইনজীবীর কাছে গিয়ে বলেন যে তাঁরা জমি বাড়ি সব বিক্রি করে দিতে চান। ইচ্ছে ছিল বাড়িটা বিক্রি করে নিজে একটা ফ্ল্যাটে মুভ করবেন ছেলে মেয়েকে নিয়ে, আর টাকাটা যেটা থাকবে ট্যাক্স পেমেন্টের পর সেটাকে ফিক্সড ডিপোজিট করে চলে যাবে, মানে অনেক টাকা চলে যাবে। সেই মতো বাজার দর খতিয়ে দেখা শুরু হয়। তবে যেমনটা ভাবা হয়েছিল যে শেক্সপিয়ার সরণির মতো এলাকায় 23 কাঠা জমির মূল্য হিসেবে প্রায় 50 কোটি টাকা পাওয়া যাবে, তেমন মেলেনি বলেই খবর। কারণ বাড়িটিতে বেশ কয়েকজন ভাড়াটিয়া ছিলেন। এরপর ঠিক হয় জয়েন্ট ভেঞ্চারে প্রমোটিং হবে, সেই মতো প্রমোটারও খোঁজা হচ্ছিল। কিন্তু সূত্রের খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহে আইনজীবীকে ফোন করে অরবিন্দ দে বলেন তার ভাই অরুণ এতে বেঁকে বসেছেন। এ নিয়ে ছেলে পার্থর সঙ্গে বাদানুবাদ হয় বলেও অরবিন্দ দে আইনজীবীর কাছে দাবি করেন। শেক্সপিয়ার সরণির সেই বাড়ি ঘিরেই এখন রহস্য তুঙ্গে। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।